আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল ভিউয়ার্স, আজকে অ্যাসাইনমেন্টটা হচ্ছে আলিম পরীক্ষা 2022 অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অ্যাসাইনমেন্ট 3, 18তম সপ্তাহে নমুনা প্রশ্ন এবং নমুনা অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়ে গেছি। পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, ওইখান থেকেও সলিউশনগুলো করতে পারেন, আমাদের ভিডিও দেখেও সলিউশনগুলো করতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। অ্যাসাইনমেন্টের শিরোনাম কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তো এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটা বলা হয়েছে এবং এখানে কোন প্রশ্নের উত্তরে এখানে বলা হয়েছে যে কম্পিউটার নেটওয়ার্ক এর ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা, এটা আন্ডারলাইন করতে হবে, এটা আন্ডারলাইন করে নিবা। তো নেওয়ার পর এখানে কম্পিউটার নেটওয়ার্কের যে ধারণাটা সেটা এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটার মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা এবং সেই কম্পিউটারগুলোর মাধ্যমে তথ্য আদান প্রদান করাকে বোঝায় এখানে। তারপর এছাড়া তথ্য আদান প্রদান করার জন্য একাধিক কম্পিউটারের মধ্যে তার বা তারবিহীন সংযোগ প্রদান করা হয়, যেমন রেডিও, ওয়েভ, মাইক্রোফোন, মাইক্রোওয়েভের স্যাটেলাইট ইত্যাদি। তারপর এখানে কম্পিউটার নেটওয়ার্ক এর প্রকারভেদ, কম্পিউটার নেটওয়ার্কের যে প্রকারভেদটা সেটা এখানে তুলে ধরা হয়েছে। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো এখানে কম্পিউটার নেটওয়ার্কের যে প্রকারভেদটা সেটা এখানে তুলে ধরা হয়েছে। কম্পিউটার নেটওয়ার্ককে অনেকভাবে ভাগ করা যায়, কিন্তু প্রধানত কম্পিউটার নেটওয়ার্ককে চার ভাগে ভাগ করা যায়। যেমন এখানে LAN লোকেশন, ARIN নেটওয়ার্ক, তারপরে মেন ম্যাটার, এখানে METROPOLITAN। তো এখানে এগুলো লিখে নেবেন, লিখে নেওয়ার পর আমরা নিচে চলে যাব। আর অবশ্যই পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, ওইখান থেকেও সলিউশনগুলো করতে পারেন, আমাদের ভিডিও দেখেও সলিউশনগুলো করতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো এখানে আমরা চলে আসছি, এখানে বা লোকাল এরিয়ার নেটওয়ার্ক, বা লোকাল এরিয়ার যে নেটওয়ার্কটা সেটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে যে দুই বা একাধিক কম্পিউটারের মধ্যে 100 মিটার বা তার কম এরিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়ার নেটওয়ার্ক বা LAN বলে। তারপর এখানে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে বা মেট্রোপলিটন এরিয়ার নেটওয়ার্ক, এরিয়ার নেটওয়ার্কটা সেটাও এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এখানে এক বা একাধিক কম্পিউটারে কমিউনিকেটিং ডিভাইস ব্যবহার করে একটি মেট্রোপলিটন শহরের মধ্যে বিভিন্ন স্থানে সংযোগ প্রদান করার মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে মেট্রোপলিটন এরিয়ার নেটওয়ার্ক বা MAN বলে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারাই মূলত 100% মার্কসের সলিউশনগুলো করতে পারবেন এবং পিডিএফ ফাইল দেখেও সলিউশনগুলো করতে পারবেন। তো এখানে বা ওয়াইফ এরিয়ার নেটওয়ার্ক, ওয়াইফ এরিয়ার যে নেটওয়ার্কটা সেটা ওইখানে তুলে ধরা হয়েছে। একাধিক কম্পিউটার বা ডিভাইসের মাধ্যমে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক সংযোগ স্থাপন করার ফলে একাধিক শহর বা একটি দেশ বা সম্পূর্ণ পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ওয়াইফ এরিয়া নেটওয়ার্ক বা WAN বলে। তারপর এখানে বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল যে এরিয়া নেটওয়ার্কটা সেটাও এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে ব্যক্তিগত ব্যবহার করার জন্য বা ব্যক্তিগত তথ্য আদান প্রদান করার জন্য যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে পার্সোনাল নেটওয়ার্ক এরিয়ার বা PAN বলে। তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে সলিউশনগুলো করতে পারবেন, 100% মার্কসগুলো পেয়ে যাচ্ছেন। তো এখানে খ নম্বরে বলা হয়েছে যে ডেটা কমিউনিকেশন সিস্টেম বা মাধ্যম সমূহের ধারণা ব্যাখ্যা।
এখানে মাধ্যম সমূহের যে ধারণাটা সেটা ব্যাখ্যা করা হয়েছে এখানে ডেটা কমিউনিকেশন সিস্টেমের ধারণা, ডেটা কমিউনিকেশনের যে সিস্টেমের ধারণাটা সেটাও তুলে ধরা হয়েছে। কমিউনিকেশন শব্দটি হতে এসেছে যার অর্থ টু শেয়ার আদান প্রদান বিনিময়, অর্থাৎ নেটওয়ার্কের এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্যের আদান প্রদান হচ্ছে ডেটা কমিউনিকেশন। তো এইখানে এগুলো লিখে নিবেন, লিখে নেওয়ার পর ইংরেজিগুলো লিখে নেবেন। তো এখানে ইমেলস SMS ফোন কলস এখানে এগুলো লিখে নেবেন, তারপরে হচ্ছে ইত্যাদি হলো ডেটা কমিউনিকেশন উদাহরণ। এখানে ডেটা কমিউনিকেশন হচ্ছে উদাহরণ, তারপরে এখানে ডেটা কমিউনিকেশন সিস্টেম মাধ্যম সমূহের ব্যাখ্যা। ডেটা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যম সমূহের যে ব্যাখ্যাটা সেটাও তুলে ধরা হয়েছে। এখানে ডেটা কমিউনিকেশনের এর উপাদান, এখানে উপাদানটাও তুলে ধরা হয়েছে, এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এখানে ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া এক এক স্থান হতে অন্য স্থানে খুব ভালোভাবে ডেটা বা তথ্য আদান প্রদান করা যায়। একটি ডেটা কমিউনিকেশন সিস্টেম সাধারণত 5টি উপাদান নিয়ে গঠিত হয়। ডেটা কমিউনিকেশন 5টি মৌলিক উপাদান হলো, 1 নম্বর হচ্ছে উৎস, উৎসটাও তুলে ধরা হয়েছে। এখানে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে যেসব ডিভাইস বা হতে বা ডেটা উপাত্ত তৈরি করা হয় তাকে উৎস বলে। তো এখানে যেমন কম্পিউটার টেলিফোন উৎসের মাধ্যমে তৈরি করা হয়, তারপরে কম্পিউটার টেলিফোন ইত্যাদি এই ডেটা বা উপাত্ত মেসেজেই হতে পারে, এই মেসেজ এসবই উৎসবের মাধ্যমে তৈরি করা হয়। তো এগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পর 2 নম্বর হচ্ছে প্রেরক, 2 নম্বর প্রেরকটা সেটাও তুলে ধরা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই 100% মার্কসের সলিউশনগুলো করতে পারতেছেন, আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এইখানে মাধ্যম 3 নম্বরে হচ্ছে মাধ্যম, 4 নম্বর হচ্ছে গ্রাহক বা প্রাপক, গ্রাহক বা প্রাপকটা সেটাও তুলে ধরা হয়েছে। যে এখানে 4 নম্বরটা বলা হয়েছে যে যে যন্ত্রের মাধ্যমে ডেটা গ্রহণ করা হয় তাকে গ্রাহক বা প্রাপক বলে। তো এটাও দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর এখানে 5 নম্বর গন্তব্য, সর্বশেষ যে ডিভাইস ডেটাগুলো পাঠানো হয় তাকে গন্তব্য বলে। তো 9 নম্বর কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি ও প্রকারভেদ এর ব্যাখ্যা, কম্পিউটার নেটওয়ার্ক এর টপোলজি ব্যাখ্যাটা সেটাও তুলে ধরা হয়েছে। কম্পিউটার নেটওয়ার্ক এর টপোলজি ধারণা এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এগুলো দেখে নেবেন। দেখানোর পর আমরা নিচে চলে যাব। এখানে বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি, বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজিটা সেটা তুলে ধরা হয়েছে। 1 নম্বর বাস টপোলজি, এখানে বাস টপোলজিটাও তুলে ধরা হয়েছে, এগুলো লিখে নেবেন। আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। তো পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, ওইখান থেকে সলিউশনগুলো করতে পারেন, আমাদের ভিডিও দেখে সলিউশনগুলো করতে পারেন। 2 নম্বর স্টার টপোলজি, স্টার টপোলজিটাও তুলে ধরা হয়েছে। এ পদ্ধতিতে কম্পিউটারগুলো অনেকটা আবার মতো এখানে আর তারার মতো সোজা নেটওয়ার্ক গঠন করা হয়। তো এগুলো লিখে নেবেন। 3 নম্বর হচ্ছে রিং টপোলজি, 4 নম্বর ট্রি টপোলজি, তো 4 নম্বরটাও লিখতে হবে, তো 4 নম্বরটাও লিখে নেবেন। 5 নম্বর হচ্ছে ম্যাস টপোলজি, ম্যাস টপোলজিটাও লিখে নেবেন। তো ম্যাস টপোলজিটা লেখার পর এখানে হাইব্রিড টপোলজিটাও লিখে নেবেন। তারপরে হচ্ছে 9 নম্বর ডেটা হস্তান্তরের গতি কমে যাওয়ার কারণ হিসেবে মাধ্যমগুলো সুবিধা অসুবিধা বিশ্লেষণ, তো সুবিধা অসুবিধা বিশ্লেষণ করা হয়েছে। তো এগুলো লিখতে হবে। তো এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এগুলো লিখতে হবে, অবশ্যই এগুলো লিখে নেবেন। পিডিএফের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, ওইখান থেকেও সলিউশনগুলো করতে পারেন, আমাদের ভিডিও দেখেও সলিউশনগুলো করতে পারেন। আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো এইখানে আজকের সলিউশনের অ্যান্সার ছিল এ পর্যন্তই। সো দেখা হবে নেক্সট অ্যাসাইনমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।